বাংলাদেশের একজন সাবেক জাতীয় দলের ক্রিকেটার আমাদের সেন্টারে একবার আসেন, এবং উনি যখন আসেন তখন উনি আমার সাথে ওনার বেশ কিছু পারিবারিক ইস্যু এবং নানা রকম ব্যক্তিগত ইস্যু নিয়ে উনি আসেন এবং আমরা ডিসকাস করি। তো ওনার সাথে আমার বেশ কতগুলো সেশন হয়, বাট পার্টিকুলারলি সেকেন্ড সেশনে উনি আমাকে প্যাশন নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলেন, যেটা আজকের ভিডিওর আমার মূল বিষয়। সেটা হচ্ছে গিয়ে উনি যেটা বলেন সেটা হচ্ছে গিয়ে যে আমি যদি ক্রিকেটের ব্যাপারে অন্ধভাবে প্যাশনেট না হতাম তাহলে আমার জীবনের অনেক সমস্যা সলভ হয়ে যেত। কারণ আমি খুব অবাক হয়ে যাই, আমি বলি যে আপনি জাতীয় দলে ক্রিকেটার ছিলেন, এখনও আপনার ফেসবুক ফ্যান পেজে কত ফলোয়ার এবং এখনও কত মানুষ আপনাকে নিয়ে গর্ববোধ করে এবং আপনাকে নিয়ে একটা সময় কত মানুষের কত হাইপ ক্রিয়েট হয়েছিল, কত মানুষ আপনি কত জনপ্রিয়তার শীর্ষে আপনি উঠেছিলেন। আজকে আপনি বলছেন যে ক্রিকেটের ব্যাপারে যদি আপনি এত প্যাশনেট না হতেন তাহলে সেটা ভালো ছিল। উনি যেটা বললেন, দেখেন আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে আমি ক্রিকেট খেলা শুরু করি, এবং আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার এক বড় ভাই ছিল এবং আমরা একসাথে ক্রিকেট খেলতাম। আমার বড় ভাই লেখাপড়া কন্টিনিউ করে এবং সে খেলত, কিন্তু আমি ডিসিশন নিয়ে আমি ক্রিকেট খেলবো এবং ক্রিকেট ছাড়া জীবন আর কোনো কিছুই করবো না, আমি খালি ক্রিকেটই খেলবো, এই আমার জীবন। এর আমি ক্রিকেট খেলে কিছু করতে পারলে করবো, না করতে পারলে আমি ধ্বংস হয়ে যাবো, কিন্তু আমি খালি ক্রিকেটই খেলবো। এবং এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা নিয়ে আমি আমার জীবনে প্রোগ্রেস করতে থাকি, এবং আমি করতে 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 আমি জাতীয় দলের ক্রিকেটারও হই। জাতীয় দলের ক্রিকেটার হয়ে কিছু বছর খেলার পরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি যখন জাতীয় দলের ক্রিকেটার ছিলাম তখন আমি মনে করছি আমি আমার জীবনে সব পেয়ে গেছি, কিন্তু আমি যখন কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি যখন আমি জাতীয় দল থেকে আমাকে সরে দাঁড়াতে হয় তখন আমি হঠাৎ করে আবিষ্কার করি যে আমার আরেক যে ভাই যে পড়াশোনা করছিল সে এখন একটা আপার মিডল ক্লাস লাইফ লিড করছে, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে এবং ভালো চাকরি করছে, আর আমি এখনও ক্লাস নাইনের একটা স্টুডেন্ট এবং আমি আমার জীবনে কোনো দিকে যেতে পারছি না। এই আমার অন্ধ প্যাশন ক্রিকেটের প্রতি আমাকে আজকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে জীবনের, যেখানে আমি জানি না আমি একজাক্টলি আমি কী করবো এবং আমি কীভাবে আবার স্বাভাবিকভাবে আমি সমাজে একটা প্রতিষ্ঠিত হবো, ভালো কিছু করবো। হ্যাঁ, অনেকে হয়তো আমাকে একজন জনপ্রিয় এক ব্যক্তিত্ব মনে করে এবং আমি রাস্তাঘাটে হাঁটলে অনেকে আমার কাছে অটোগ্রাফ চায়, কিন্তু তারপর আমি যখন আমার জীবনের দিকে তাকাই আমি মনে করি আমি একটা ভুল করেছি পড়াশোনাটা একেবারে পুরোপুরি ছেড়ে দিয়ে। সো আমাদের সময় আমরা সোশ্যাল মিডিয়াতে হলিউডে বলিউডে অতি ভক্তি দেখি প্যাশন নিয়ে, ইটস অল অ্যাবাউট প্যাশন, বি প্যাশনেট, প্যাশন ইজ লাইফ, এবং হঠাৎ করে একটা নর্থ সাউথের ছেলে, একটা ব্র্যাকের ইউনিভার্সিটিতে বিবিএতে পড়ছে একটা মেয়ে, হঠাৎ করে একটা স্কলারশিপের একটা ছেলে হঠাৎ করে মনে করে হ্যাঁ আমি মোহাম্মদ আলী হব, হ্যাঁ আমি ফিল্ম ডিরেক্টর হব, হ্যাঁ আমি বিলিয়নিয়ার হব, এবং তার মধ্যে পড়াশোনার প্রতি তার ক্যারিয়ার প্রতি একটা অভক্তি তৈরি হয়। এই যে বিশ্বাসটা যে প্যাশন ইজ এভরিথিং, প্যাশন ইজ লাইফ, ইটস অল অ্যাবাউট প্যাশন, ইটস আ ভেরি আনহেলদি বিলিফ, ইটস আ ভেরি আনহেলদি বিলিফ। আমি জানি আপনাদের অনেকে এই কথাটা পছন্দ হবে না, বাট ট্রাস্ট মি, ইটস আ ভেরি আনহেলদি বিলিফ। আমরা হয়তো বা সমাজে শুধুমাত্র জয়ের গল্পটাই শুনি, কিন্তু আমরা আমাদের সেন্টারে আমরা প্রচুর পরাজয়ের গল্প নিয়ে কাজ করি, সেই বাস্তবতা থেকে বলতে পারি শুধুমাত্র এই বিশ্বাসটা যে প্যাশনই সব কিছু এটা কোনো ভালো বিশ্বাস না। আপনাকে জীবনে অনেক বেশি বাস্তববাদী হওয়া এবং বাস্তবসম্মত অপরচুনিটির দিকে ফোকাস করাটা খুবই জরুরি। আপনার অপরচুনিটিকে আপনার মূল্যায়ন করতে হবে, আপনার প্যাশনকে আপনার মূল্যায়ন করতে হবে। শুধুমাত্র প্যাশনের দিকে দৌড় ছোটাও একটা ভুল, আবার শুধুমাত্র অপরচুনিটির জন্য এমন কাজ কন্টিনিউয়াসলি করে যাওয়া, যে কাজ আপনি একেবারেই করতে পছন্দ করেন না, সেটাও ভুল। বরং আপনার অপরচুনিটির সাথে আপনার প্যাশনকে আপনার নিয়ে আসতে হবে। শুধুমাত্র আপনি যদি প্যাশনের দিকে দৌড়ান হয়তো বা একটা সময় আপনার জীবনকে আপনার পুরোপুরিভাবে অর্থহীন মনে হবে। হ্যাঁ, আপনি শুধুমাত্র বিল গেটসের গল্প আর জ্যাকমার গল্প পড়লে হবে না, আপনাকে সমাজের দিকে তাকাতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে এবং আপনাকে দেখতে হবে যে আজকের থেকে 40 বছর আগে যদি আপনার বাবা শুধুমাত্র প্যাশনের পিছনে ছুটত, হয়তোবা যে আর্থিক সচ্ছলতার মধ্যে আপনি আজকে বড় হচ্ছেন সেই আর্থিক সচ্ছলতা আসতো না। উনি যদি কন্টিনিউয়াসলি জীবনকে প্রচণ্ড রকম উপভোগ্য একটা কাজ করার চেষ্টা করত, যদি অস্বাভাবিক পরিমাণ রিস্ক করে নিত, তাহলে হয়তোবা আপনি আজকে যেই ফাইন্যান্সিয়াল সেফটির মধ্যে আছেন সেই সেফটির মধ্যে আপনি কখনোই আসতেন না। সো প্যাশন অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু তার আগে আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে বাস্তবসম্মত অপরচুনিটিকে মূল্যায়ন করা।